হ্যালো মাই সুইট ফ্যামিলি, তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। অনেকদিন পরে একটা ব্লগ শেয়ার করছি, যদিও বা ব্লগটা অনেক আগের করা, আমি এখন শেয়ার করছি। তো চলো আজকে তোমাদের সঙ্গে বকখালির একটা ভিডিও শেয়ার করা যাক, আর আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসব। তোমাদের অনেক কিছু জানানোর আছে, অনেক কিছু বলার আছে, তো চলো আজকের ভিডিওটা এনজয় করো। আমরা আছি বকখালিতে, বকখালি সমুদ্রে, তো দেখতে পারো যাচ্ছি আমাদের টিম দৌড়ে দৌড়ে কোথায় কোথায় যাচ্ছে। কি হলো জুতোর, কি হলো? সব মাছ ধরে ফোনের মধ্যে জানি না জল টল কল যদি ফোনের জল ঢুকুক না ঢুকুক কানে জল ঢুকে গেছে। এতক্ষণ স্নান টান করে, স্নান কিন্তু হয়নি, টিম ওখানে রয়েছে অর্ধেক, এখানে রয়েছে ও বসে দেখতে পারো। এখন তো সবই ভেজা, কি দিয়ে আর মুছবো, না মামা খাবো না। প্রজ্ঞা কেমন মজা হলো পাপ্পা? সবাই স্নান ধান করে রেডি, এবার ফোনের মধ্যে জল ঢুকেছিল তাই এবার একটু চার্জ নিচ্ছিল না, তাই ও এখন মুছে চার্জে দেবে। আমি তো দিয়েছিলাম, হচ্ছিল না। খুব সুন্দর লাগছে ওকে এই এটা পরে, পুরো একদম ম্যাচিং ম্যাচিং হেভি লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জয় পিঙ্কি। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আমরা তো সবাই খুব ভালো আছি, আর আমরা হচ্ছে তোমরা দেখলে যে বিচ থেকে মানে সমুদ্র থেকে স্নান টান করে এসে রুমে এসে আবার স্নান করে ফ্রেশ হয়ে এখন হচ্ছে দুপুর বাজে 3টে, তো এখন আমরা সবাই খেতে যাব। আমি এই কুর্তিটা পরেছি এই পেন্সিল প্যান্টটার সঙ্গে, এটা আমার অন্য একটা চুড়িদারের প্যান্ট সেটার সঙ্গে এটা একটু গেছে। তো এখন যাচ্ছি, শ্যাম্পু করেছি, পুরো গা বালি 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 বালি, আর ট্যান ট্যান পরে মুখের যে কী অবস্থা, হাতের কী আর করা যাবে, তাও শ্যাম্পু করে নিয়েছি। এখন যাব দেখি কী খাওয়া দাওয়া করি না করি, সাথে থাকো দেখতে থাকো। খাওয়াটা আছে তাই একটু শান্তি, বাইরে দাঁড়ানো যাবে না। এই যে এখন এখানে ওয়েট করা হচ্ছে, কারণ আমাদের যার অটোতে যাওয়া হবে উনি খাচ্ছে। আমার হিরো বাবু দেখো সেই লাগছে, কিন্তু দারুণ লাগছে। আচ্ছা
খাওয়া দাওয়ার পরে রুমে এসে একটুখানি জাস্ট শুয়েছিলাম, এখন আবার 6টার সময় আমরা বেরিয়ে পড়েছি আবার ঘুরতে। দেখি কোথায় যাই, চলো। চলো তোমাদের বকখালি মৌসুমী আইল্যান্ডে নিয়ে যাই। এই দেখো, ওয়াও, কি দারুণ। তো আমরা এখানে চলে এসেছি, দেখতে পারো এখানে এত সুন্দর ঢেউ হচ্ছিল, মানে কি সুন্দর লাগছিল। আর ওইখানে মানে বক্স চলছিল, তো মিউজিক হচ্ছিল, কপিরাইট আসতে পারে, তাই পরে ভয়েস ওভারটা দেওয়া, মানে দারুণ লাগছিল সমুদ্রের এই ঢেউ। আমার এই নিয়ে দুবার হলো সমুদ্রে যাওয়া, আগে একবার গেছি, সেটা হচ্ছে গঙ্গা সাগর, আর এবার দিলাম হচ্ছে বকখালি। তোমরা বকখালি কে কে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আমিও জানি যে তোমরা কে কে গেছিলে বকখালি। আর ওই যে বললাম, ব্লগটা কিন্তু অনেক আগের, আমার অনেক পরে শেয়ার করতে হচ্ছে, হয়তো বা কি তোমাদের সাথে বকখালির অনেকগুলো ভিডিও আমি শেয়ার করে দিয়েছি, তো ফোনে এই ভিডিওটা ছিল, ভাবলাম যে কেন না তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আমার স্মৃতিতেও এই দিনগুলো থেকে যাবে, শুধু শুধু ডিলিট করে দিলে কি হবে বলো তো। এই ঠিক আছে, কোথায় আর যাবে। সত্যি মৌসুম যে জানি হয়তো বা অনেকে দেখেছো, কিন্তু আমরা এই প্রথমবার দেখছি। তো এই যে এইগুলো নাকি ল্যাম্প বলে, এই জালের মাথাতে এগুলো দেওয়া থাকে, দেখো। চলো, এই দেখো বড় বড় জাহাজ এখানে দাঁড় করানো, অরেঞ্জ কালারের। কোথায় গেল বাবা, রাতের বেলা তো, তাই তোমরা এইটুকুই দেখে নাও, কি আর করবে। এইগুলোতে মাছ ধরতে যায় না, মাছ ধরতে যায়। কই আমার ইঞ্জিনিয়ার বাবুটা কোথায়? আমরা জলের এখানে দাঁড়িয়ে, হ্যাঁ হ্যাঁ, ম্যানগ্রোভ, ম্যানগ্রোভ জঙ্গল, সুন্দরবন শুরু হয়ে গেল এখান থেকে। হ্যাঁ দিচ্ছি। তো এই যে পেছনে, এখান থেকে সুন্দরবন শুরু। দিনের বেলা আসলে আরো ভালো করে দেখাতে পারতাম। আর এই যে নৌকা না, এগুলোকে জাহাজই বলবো, জাহাজে করে মাছ ধরে। আর এখানের আবহাওয়াটা এতটা সুন্দর। এটা কি গাছ গো, নিত না বলো কেমন? তোকে বলেছিলাম না, আমাদের বকখালিতে পরের দিন, মানে সকালবেলা দেখতে পেলাম আমরা রেডি হয়ে গেছি, কারণ আমরা আজকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ঘুম থেকে উঠেছি, বেশ 1.5 ঘন্টার মতো হয়ে
আছে, দেড় ঘন্টার মধ্যে ঘুম থেকে উঠে সবাই মোটামুটি রেডি, আর যারা বাকি আছে ছোটরা মানে কিনি ও রেডি হচ্ছে প্রপার, আর বাকি আমরা সবাই রেডি। সকাল সকাল দেখো একটু সাজুগুজু করে নিয়েছি, তবে গলাটা কেমন খালি খালি লাগছে, চেন দুটো খুলে নিয়েছি কারণ ট্রেনে জার্নি করলে না প্রচণ্ড রিস্কি হয়ে যায়, যেহেতু আমাদের বনগা লোকালে মেইন হতো। বনগা লোকালের কথা কি আর বলবো, বনগা লোকালের আমার একবার হারিয়ে গেছিল তো গলা থেকে চেন, তাই আর অত রিস্কি নেই না। হ্যাঁ ওই যে ও রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে, এখন আমরা কটায় ট্রেন? 10টা। দেখি তোমার কাছে কি ওয়াইফাই নেই? ওয়াইফাই তো হচ্ছে না, গলাটা ভীষণ খালি খালি লাগছে, কিন্তু কিচ্ছু করেন কিচ্ছু করেন। এইদিকে লাইট এরিয়াটা খুব ভালো আছে, এটা বড় হয়ে গেছে মনে হচ্ছে। আমি বললাম যে আমার আগে ঠিক ছিল, এখন আমি রোগা হয়ে গেছি। তো চলো এখান থেকে দিনটা শুরু করছি, একটু বাইরের পরিবেশটা দেখা, দাদাও রেডি হয়ে গেছে। এই যে একটা কালো টিপ পরে নিয়েছি শোভনার ওখান থেকে নিয়ে, আর এখন তালা দিয়ে কটা বাজে দাঁড়াও দেখে বলি, 7:40 বাজে। আমরা এখন একটুখানি আবার ওখান থেকে খাওয়া দাওয়া করে রুমে এসে ব্যাগ ট্যাগ নিয়ে মানে রুম ছেড়ে দিয়ে তারপর আমরা বাড়ি যাব। সবাই আজকে সবাই লিখে দিলাম, মানে একটা ছবি দিয়ে দিব এই ছবিটারে ওই ঘরে রেখে এই ছবি শুধু দিলাম দুটো লোক আর একটা আলাদা করে করব। একটু পেট পুজো করে তো যেতে হবে, এত দূরের জার্নি। আমাদের সবাই খাবো বসছি।